ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখানে আছেন আমার সাথে আছেন, প্র্যাকটিক্যাল ক্লাস শেষ পর্যন্ত থাকবেন এই আশা ব্যক্ত করে রেখে আমি আজকে ক্লাসটি উপস্থাপন করছি, আপনারা শুনবেন। তো আজকের বিষয়টা হলো HTML। এর আগে যে ক্লাসটা করেছি, আমি দুটো ক্লাস করেছি, চারটি ক্লাস করেছি, ওই সমস্ত বিষয়ে সবগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে, টেবিলের কাজ করা হয়েছে, ফন্ট, ইমেজ ট্যাগ, লিঙ্ক ট্যাগ এবং ফরম্যাটিং ট্যাগ কাজগুলো করা হয়েছে, এবং প্রাইমারি HTML প্রাইমারি ক্লাসগুলো এখানে তখন করা হয়েছিল। তো আজকে আমরা এখান থেকে গিয়ে আমরা যে বিষয়টার উপর আলোচনা করতে চাই সেটি হলো HTML ফর্ম ডিজাইন, এই বিষয়ের উপরে আলোচনা আজকে আমি করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন। দেখুন, আমি মিজানুর রহমান ফাহিম বলছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, নিউ আজাদ কলেজ। আজকে যে ক্লাসটা সেটা ফর্ম তৈরি করা, আমি এখানে কয়েকটি জিনিস দেখিয়েছি, এটি আরও অন্যভাবেও এগুলোকে সাজানো যায়। তো আজকে কী কী এই কাজগুলো, যেই কাজগুলো করেছি এগুলো একটু আমি বলি, হয়তো আপনারা জানবেন। এটা একটা বাটন তৈরি করেছি, এখানে একটা হেডিং উপরে এনেছে, এখানে যেটা দেওয়া হয়েছে লিজেন্ড দেওয়া হয়েছে এবং একটা ফিল সেট করা হয়েছে। আর এখানে টেক্সট বক্স আছে, পাসওয়ার্ড বক্স আছে, তারপরে রেডিও বাটন, হ্যাঁ গোলগুলোকে বলা হয় রেডিও বাটন, আর এই স্কোয়ার যেগুলো আছে এগুলোকে বলে চেক বক্স, যে কোনো একটি অত সবগুলোই চেক করা যায়, আর এখানে যে কোনো একটি চেক করা যায়। সিলেক্ট বোর্ড সিলেকশন, এবং এখানে আমরা ড্রপডাউন বাটন তৈরি করতে পারছি, এবং সাবমিট বাটন ও রিসেট বাটন যেটাকে বলা হয়, এটা আমরা এখান থেকে আজকে শিখবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথে থাকবেন। দেখুন, এই ফর্ম ডিজাইন করতে যে যে জিনিসগুলো প্রয়োজন, হ্যাঁ, টেক্সট বক্স, পাসওয়ার্ড বক্স, রেডিও বাটন, চেক বক্স, টেক্সট এরিয়া, ড্রপডাউন লিস্ট এবং বাটন তৈরি করা, তারপরে ট্যাগসমূহ যেগুলো প্রয়োজন হলো ফর্ম ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট অপশন ট্যাগ, বাটন ট্যাগ, এর ভিতরেও আরও কিছু নেস্টেড ট্যাগের ব্যবহার আছে। যেমন আমরা সিলেক্ট ট্যাগের মধ্যে অপশন বাটন ট্যাগটাও ইউজ করি, এটা নেস্টেড ইউজ হয়, আর টেক্সট এরিয়ার মধ্যে লাগে না, ফর্মের মধ্যে, ফর্ম তো নেস্টেডই, এটার মধ্যে তো অনেক কিছু, অনেক কিছুই, সব কিছুই থাকবে। সেই জন্য আমরা সামনে যাই, আমরা এই ইনপুট ট্যাগের বিষয়টা একটু বেশি করে আলোচনা করতে চাই এখানে, যে ইনপুট ট্যাগের বিষয়টার মধ্যে আবশ্যক হলো টাইপ ও নেম, এই দুটি অ্যাট্রিবিউটের বিশেষ ব্যবহার, এছাড়াও আরও ঐচ্ছিক যেগুলো প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারেন, সাইজ, ম্যাক্স লেংথ, ভ্যালু, চেক, টেক্সট, এগুলো টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হতে পারে, টেক্সট, পাসওয়ার্ড, রেডিও, চেক, সাবমিট, রিসেট, এইগুলো ইউজ হতে পারে। ফলে ইনপুট ট্যাগ ব্যবহার করেও আমরা যেগুলো করতে পারি, টেক্সট বক্স, পাসওয়ার্ড বক্স, রেডিও বাটন, চেক বক্স, সাবমিট বাটন, রিসেট বাটন ইত্যাদি আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা চলে যাই প্র্যাকটিক্যালি, এই ক্লাসগুলো আমরা কীভাবে করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এখন আজকে থেকে আজকে আপনারা আমার সাথে থাকবেন, হ্যাঁ শেষ পর্যন্ত থাকবেন। দেখুন, আমি এখানে প্রথমত নোটপ্যাড প্লাস প্লাস নিলাম, আমি নতুন করে তৈরি করি, আমাদেরকে শেষ পর্যন্ত এইগুলো শিখতে হবে আর কি, আমরা আজকে ক্লাসে এগুলো উপস্থাপন করতে চেষ্টা করবো যতটুকু সম্ভব। হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, আমরা তৈরি করছি, আপনারা দেখছেন আমি এনএসি ফর্ম ডট HTML এখানে লিখেছি, সেভ করেছি, আমরা দেখতেছি যে এই ফাইলটি তৈরি হয়েছে, এটি রান করি। দুটো ফাইল একত্রে আমরা রান করলাম, আপনি দেখছেন দুটো ফাইল একত্রে আমরা রান করছি, আমাদের সুবিধার্থে আমরা দুটি পেজ আমরা দেখছি, হ্যাঁ, একটি ইনপুট আর একটি আউটপুট ফাইল, একটি সোর্স আর একটি আউটপুট, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখানে এটা অবশ্য ঐচ্ছিক আমি দিয়ে রেখি, দেখতে সুন্দর লাগে যে
কিছুটি থাকা দরকার হবে, সকল কিছুতেই দরকার হবে। এই জন্য আমি এটা দিয়ে রাখি, আপনারা আমাকে ফলো করতে পারেন। এনএসি ফর্ম, যেহেতু আজকে আমরা একটা পেজটার নাম আমরা এনএসি ফর্ম রেখে দিতে পারি। এখানে আমরা বডিতে প্র্যাকটিসটা করবো, চলে বডিতে আমরা এই লেখাটা প্র্যাকটিস করতে পারি। তো আমাদের এখানে প্রথমত আমরা নিয়ে আসি এইচ থ্রিতে একটা ফর্ম নিয়ে আসি। ফর্ম গেলাম, এই পর্যন্ত আমরা সাজিয়ে নিলাম, ইনপুট ফর্ম দিলাম আমরা প্রথমে হেডলাইন এটা দিয়ে দিলাম, আপনারা দেখলেন। তো এটিকে মাঝখানে দিলে বেটার হতো, এই জন্য আমরা অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিলাম। দিলে আমরা একটু দেখি এই পর্যন্ত যা লিখলাম তাতে কোনো পরিবর্তন আসলো কি না। দেখুন এখানে আমাদের যে পরিবর্তনটা ইনপুট ফর্ম এসেছে, এনএসি ফর্ম এখানে হেডে লিখেছি সেটা এসেছে, আর এটা আমরা মাঝখানে একটা ইনপুট ফর্ম নামে একটা জিনিস পেলাম। এবার আমরা এখানে যেটা লিখব, যে ধরুন ইউজার আইডি, আমরা ধরুন আমরা লিখব ইউজার আইডি। আমি যদি এখানে ইনপুট একটি ট্যাগ লিখি, এর অধীনে দুটো জিনিস আমি বলেছি যে দুটো টাইপ এবং নেম, এই দুটি অ্যাট্রিবিউটের আবশ্যকতা এখানে আছে। আমরা ইনপুট টাইপ টেক্সট দিলাম, আর এখানে নেম দিলাম, এখানে আমরা ইউআইডি দিয়ে দিতে পারি, এটা দিলাম ইউজার আইডি হিসেবে আমরা এটা দিলাম। দেখুন আমার এটা তৈরি হলো কি না একটু আমরা দেখি নিই। দেখুন আমার এটা তৈরি হয়েছে, ইউজার আইডি তৈরি হয়েছে, এবং আপনি চাইলে লিখতে পারেন, দেখছেন এখানে লিখা যাচ্ছে। ঠিক সেম জিনিসটাই আমরা এখানে করব, ইউজারের উপরে আমরা এখানে পাসওয়ার্ডের ইউজ করতে পারি। পাসওয়ার্ড এটা নর্মালি লিখে রাখবো আমরা, এটাকে অনেকে মোটা করে দেয়, বোল্ড করে দেয়, আপনি তুলে দিতে পারেন, যেহেতু টাইপ আবার লাগবে একই জিনিস। এখানে আমরা টাইপ দিব হলো পাসওয়ার্ড, এটা কমন। এখানে আমরা পিডব্লিউডি দিলাম, তাতে কোনো সমস্যা হবে না আমাদের। ইনপুট টাইপ আমাদের লিখে দিলাম। এখানে একটা কাজ করা যেতে পারে নিচের লাইনে আসার জন্য, যাতে পরে পরে আর এটা না আসে, সেজন্য বিয়ার একটি আমরা ইউজ করতে পারি, আরেকটি বিয়ার ইউজ আমরা করি, কপি করে দিলেও হয়, আমরা বিয়ারটা ইউজ করে দিলাম। এখন যদি আমি ধরুন রোল নাম্বার, লাস্ট নেম ফার্স্ট নেম আমরা ইউজ করতে পারি, লাস্ট নেম লিখে আমরা এখানে টেক্সট দিতে পারি। আবার এখানে নেম এল নেম আমরা দিয়ে দিতে পারি, আবার এটাকে হুবহু কপি করে দিলেও আমরা ইউজ করতে পারি। নিচে ফার্স্ট নেমটা গেলে এখানে ফার্স্ট নেম, আর এখানে
মনে কর একটা ট্যাগ একটা ট্যাবের ব্যবহার আছে এখানে একটা ট্যাব করে দিলে এটা সমান দেখাবে আশা করছি আমরা আপনারা দিয়ে দেখবেন এল নেম এখানে ফার্স্ট নেম অ্যাপ নেম আপনি দেখুন এবার তৈরি করলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে অসমান হয়েছে যত রকমই চেষ্টা করলাম এটা অসমান দেখালো আসলে আমি অসমান দেখাতে তো চাইনি আমি এখানে একটা কাজ করে দিই আপনারা বুঝতে পারেন প্রি যদি দিয়ে দিই প্রি একটা ট্যাগ যদি আগেও দেখিয়েছি আমি এই প্রি ট্যাগটা এখানে ইউজ করলে দেখুন আমরা কিন্তু এটাকে এখানে ইউজ করতে পারি সরাসরি একবারে লাস্টও ইউজ করতে পারি যেভাবে রাখবো ইউটিউবের মধ্যে এটা প্রি করে দেখাবে এখানে যদিও দেখুন এটা সেভ হয়েছে প্রি করেছে লাস্ট নেম ফার্স্ট নেম করেছে বিআরটা একটা দিলেই হবে এখানে এখানে একটা দিলে হবে এবার আমরা একটু দেখি কি চেঞ্জ কোনো চেঞ্জ হয়েছে এখানে একটি দেখা গেল যে একটু সমান করে এখন আর ওই নিয়মে হবে না অবশ্য এখানে আমরা এটা সমান দেখতে পেয়েছি দেখতে একটু সুন্দর হয়েছে আশা করছি আর কি আমরা এখন এই জায়গাটাকে আমরা আলাদা একটা ফিল্ড সেট করে দিতে পারি আমরা চাইলে আমি একটু দেখাই এখানে আমরা কি তো করলাম এবার আমরা ফিল্ড সেটটা এখানে সেট করে দিতে পারি FILDSET ফিল্ড সেট যদি করে দিই তাহলে যেটুকুর মধ্যে আমরা ফিল্ড সেট করবো ফিল্ড সেটটি রাখবো সেটুকুর মধ্যেই এটা একটা সেট হবে আপনারা দেখুন আমরা এই ক্লোজ যে বক্সটা হলো এটা ফিল সেটের কারণে হলো আমরা যদি এর ভিতরে আমি আরেকটি ট্যাগের ব্যবহার করি আপনারা দেখবেন এখানে যদি আমি পার্সোনাল ইনফো লিখি দিই তাহলে একটু পরিবর্তনটা কি হয় দেখুন এখানে মাস এই জায়গাটাতে লেখাটা আসছে অনেকে এটাকে পছন্দ করে মাঝখানে দিতে তখন আপনারা এটাকে মাঝখানে দেওয়ার জন্য এখানে অ্যালাইন করে দেন আশা করি এটা এখানে মাঝখানে চলে আসবে অ্যালাইন সেন্টার দিলে এটা ট্যাগটা সেন্টার ট্যাগটা দেওয়া দরকার নেই এই অ্যাট্রিবিউটটা ইউজ করে আপনারা এটা মাঝখানে দিয়ে দিতে পারেন পার্সোনাল ইনফো দেওয়ার পরে এবার আপনারা ফিল্ড সেটও গেল প্রি মাঝখানে প্রিটা রেখে দিলাম আরও আমরা এবার যদি আপনাদের রেডিও বাটন করা শিখাই আমরা রেডিও বাটন যদি করতে চাই যেমন আমরা জেন্ডারের ব্যবহার আমরা করবো জেন্ডার এখানে আমরা করলাম প্রথমত মেল ফিমেল তো মেলটা সিলেক্ট করার আগে রেডিও বাটন গোল বাটনটা আগে আসতে হবে এই কারণে আমরা আগে ইনপুট এই ট্যাগটা দিয়ে আমরা এখানে টাইপ ওই নেম তো থাকবেই আপনারা জানেন হ্যাঁ টাইপ জেন্ডার এই শব্দটা দিয়ে দিলাম আর নেম এখানে নেম এখানে আমরা দিতে পারি রেডিও টাইপটা রেডিও দেন আর জেন্ডারটা টাইপটা রেডিও দিলাম আর এখানে এইটাকে আমরা জেন্ডার দিয়ে দিতে পারি অ্যাকচুয়ালি আপনারা এটা জেন্ডার দিয়ে দিতে পারি এরপরে এটা আর লাগবে না তারপরও দিচ্ছি ভ্যালু একটা শব্দ দিয়ে এখানে যে ভ্যালুটা আমরা রাখছি সেটা আপনারা জানেন জেন্ডার হ্যাঁ আমরা বা মেল এটা দিয়ে আমাদের এখন আমি করব কি এই জায়গায় এসে একটা স্পেস দিয়ে এখানে আমরা একটা স্পেস দিয়ে মেল লিখে দিতে পারি মেল মেল দিয়ে দিতে পারি লাইনটা যদি এরকম লিখে দিই তাহলে আপনি দেখুন এখানে আমরা রেডিও জেন্ডার ঠিক আছে ফিমেল অ্যাপ মেল অ্যাপ ফিমেল বা অ্যাপ মেলও দিতে পারি আর এখানে কিন্তু আমরা এটাকে ফিমেল আমরা লিখে দিতে পারি তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি সেটাকে হলো সেটা হলো আমরা এটাকে আদার্স যেটা আমরা জেন্ডার
আদার্স আমরা দিয়ে দিতে পারি আদার্স চলুন দেব তখন এখানে আদার হবে আর কি আদার দেখুন এখন যেটা হবে নিচে নিচে হবে আপনার এই লেখাগুলো নিচে নিচে হবে সাজিয়ে নিলে আপনারা নিতে পারেন দেখেন নিচে নিচে হয়েছে এখন যদি আমি এটাকে একটা ট্যাগ দিই ট্যাগ দিই এটাকে একটা ট্যাগ দিই তাহলে দেখুন কি অবস্থা হয় এখানে কি সমানভাবে দেখাচ্ছে হ্যাঁ এখানে সমানভাবে দেখিয়েছে এখন আমরা যে কোনো একটিকে সিলেক্ট করতে পারি এই এটার একটাই কারণ জেন রেডিও বাটন আর একটা কারণ হলো জেন্ডার রেডিও বাটনের বৈশিষ্ট্য হলো যে কোনো একটি সিলেক্ট হবে এখন যদি আমি এখানে এসে আপনার সাবজেক্ট ধরুন সাবজেক্ট সয়েজের প্রশ্ন আসে তখন আপনারা ঠিক এই লেখাটাই লেখেন কিন্তু সেখানে টাইপের এই জায়গায় এসে চেক বক্স আর এখানে আপনারা দিবেন হলো সাবজেক্ট আর ভেহিকেল আমরা ব্যবহার করব সেটা ভেহিকেল আর এখানে দিবেন হলো ধরুন বাংলা লিখবেন এখানে বাংলা দিয়ে দিলেন আর এখানে আমরা বাংলা দিলাম বাংলা দিয়ে দিলাম ঠিক সেম লেখাটাকে যদি আমরা কপি করে আমরা এখানে বসিয়ে দিই এখানে বসিয়ে দিই দেখুন আমি একটু তাড়াতাড়ি করছি অবশ্য আপনি দেখুন এখানে এসে ইংলিশ লিখে দিন এখানেও আপনি ইংলিশ চেঞ্জ করে দিন আর বাকিগুলো সব ঠিকই থাকলো এখানে আপনার আইসিটি লিখে দিন এখানেও আপনি আইসিটি লিখে দিন হ্যাঁ তাহলে আমার এখানে দেখাচ্ছে কীভাবে দেখুন এখানে কিন্তু ওই যে ওরকম একটু ট্যাগ দিয়ে একটু পিছনে একটু আগে এগিয়ে দিলাম তাহলে আমাদের যেভাবে সাজিয়ে রাখবো যেহেতু প্রি করে দেওয়া আছে প্রির ভিতরে যেহেতু আছে আমি যেভাবে সাজিয়ে রাখবো সেভাবে দেখাবে দেখুন আমার এখানে এটা আসেনি তার মানে হলো এখানে আরেকটা ট্যাগ দিতে হবে এখানে লাগছে না এই কারণে যে একটু এগিয়ে আছে এখানে দুটি ট্যাব একটি ট্যাব যথেষ্ট হয়েছে এখানে কিন্তু আরেকটি ট্যাবের প্রয়োজন হবে এবার আমরা দেখি দেখুন আরও সামনে এগিয়ে গেল হ্যাঁ সুন্দর হলো না বিষয়টা আমরা যদি একটি ট্যাব এখানে দিতে পারতাম এখানে একটা ট্যাব হয়েছে এখানে কোনো একটা ট্যাব হয়েছে এখানে একটা ট্যাব হয়েছে এইবার মনে হয় আমাদের সমান হবে এখানে সমান হয়েছে দেখুন কিন্তু এটা চাইলে এইভাবে রাখা যেত হ্যাঁ তো দেখুন এখানে কিন্তু যে তিনটাই আমি সিলেক্ট করতে পারছি এখানে যে কোনো একটি সিলেক্ট করা যাচ্ছে এটা চেকবক্স এখানে বর্ণনা করা হয়েছে এই চেকবক্সটা আপনারা ব্যবহার করবেন হ্যাঁ তাহলে আমাদের কিন্তু রেডিও বাটন চেকবক্স ব্যবহার করা হয়ে গেলো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এইগুলো শেষ হয়ে গেল এবার আমরা একটা কাজ শিখে নিতে পারি সেটা হলো টেক্সট এরিয়া এটা আমরা শিখে নিতে পারি টেক্সট এরিয়াটা কীভাবে লিখে জাস্ট টেক্সট টেক্সট এরিয়া আমরা একটা কাজ করতে পারি নোট আর এখানে আমরা টেক্সট এরিয়া দিয়ে দিলাম এখানে আমরা যে কোনো কথা আমরা এখানে লিখে নিতে পারি অবশ্য আমি জাস্ট কপি করে নিয়ে আসি এখানে লিখার তো অতটা সময় নেই আমি একটু লিখে দিলাম এখানে আমি এই জন্য আমি লিখে দিলাম যে নোট ফর নোট ফর আর নোট প্যাড প্লাস প্লাস যদি আমরা এভাবে লিখি আপনারা দেখবেন আমার এখানে একটা টেক্সট বক্স চলে আসছে নোট প্যাড নোট ফর নোট প্যাড প্লাস প্লাস আমরা এই এই চেকবক্সটা এখানে চলে এসেছে আমরা একটা কাজ করি এটাকে এইভাবে যদি লিখি তাহলে আমরা দেখবো যে এটি নিচের লাইনে আসছে এবং এই লেখাটাকে আমরা বড় করতে পারি ছোট করতে পারি দেখুন আপনি আপনি চাইলে আরও বড় করতে পারেন
আপনি এবার এটাকে পড়তে পারবেন, এই জায়গায় দিতে পারবেন, আপনি এই নোটটা করে রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনি এই নোটটা বসিয়ে দিতে পারেন। আমি আশা করছি আপনারা বুঝে গেছেন, এই নোটটা আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন, এটা নোট। হ্যাঁ, তো আমরা ঠিক সেইমভাবে আমরা আরেকটা কাজ করি। নোটপ্যাড হলো আমরা সিলেকশনে যাই, এবার আমরা ড্রপ ডাউন বাটন আমরা তৈরি করতে যাব। তো আমরা ড্রপ ডাউন বাটন করতে গেলে আমরা সিলেক্ট বোর্ড লিখে দিই, সিলেক্ট ইউর বোর্ড, ঠিক তেমনিভাবে সিলেক্ট সিলেক্ট, আর এখানে লিখতে হবে অপশন, অপশন একটা ট্যাগ নেস্টেড আসতেছে আমাদের, নেস্টেড একটা অপশন ট্যাগ আপনারা ব্যবহার করবেন ঢাকা। ঠিক সেইমভাবে আমরা আরও অনেক বোর্ডের নাম এখানে আমরা উল্লেখ করে দিতে পারি, আমি দিলাম কুমিল্লা, রাজশাহী, চিটাগাং, চট্টগ্রাম। হ্যাঁ, এই যে লিখলাম, আপনি দেখুন আমাদের এখানে একটা ড্রপ ডাউন বাটন তৈরি হয়েছে। এই যে দেখুন ড্রপ ডাউন বাটন, আমি যে কোনো একটি গিয়ে এখানে সিলেক্ট করে রাখতে পারি। এই যে দেখছেন, আমরা এখানে সিলেকশানে যেতে পারি, অবশ্য আমরা যে কোনো একটি সিলেকশানে যেতে পারি। আপনারা দেখে নিলেন যে এখান থেকে আমরা একটা ফর্মটা তৈরি করতে পারলাম, সিলেক্ট করলাম। সিলেক্টের পরে আমাদের আর খুব একটা কাজ থাকে না, সম্ভবত আমরা প্রায় কাজগুলো শেষ করে ফেলেছি। সিলেক্টের পরে এক্সাক্ট লেভেল ডকুমেন্ট লিস্ট তৈরি করে ফেলেছি। আচ্ছা, এরপরে আমরা সাবমিট বাটনটা আমরা তৈরি করে দিই একটু। আপনারা দেখুন, আমি যদি এরপরে সাবমিট বাটনটা তৈরি করে ফেলি, সাবমিট বাটনটা তৈরি করতেও আমাদের ইনপুট টাইপই প্রয়োজন হলো। ইনপুট টাইপ, ইনপুট ইনপুট টাইপ টাইপ সমান সমান সাবমিট। আমরা এখানে আরেকটি নেম বা ভ্যালু, ভ্যালুটা আমরা দিতে পারি, বা নেম সাবমিট বাটনটা দিই, এটা ভ্যালু দিয়ে দিই, আমরা নেম না দিয়ে আমরা এটা ভ্যালু দিই, ভ্যালু সাবমিট বাটন ভ্যালু দিয়ে দিলাম। দেখুন আমার এটা একটা বাটন হয়ে গেছে, সাবমিট বাটন হয়ে গেছে। দেখুন এই যে সাবমিট বাটন হয়ে গেছে, এটা প্রমাণ পেয়ে গেলাম আমরা। এরপরে এই সাবমিটের সাথে যদি আমি আরেকটা ট্যাগ এখানে ইউজ করি, যে ইনপুট ইনপুট না দিয়ে এটাকে আমি বাটন দিয়ে দিই, একটা বাটন তৈরি করার জন্য বাটনটাও শিখিয়ে দিই, বাটন কীভাবে তৈরি করব। বাটন তৈরি করতে গিয়ে এখানে বাটনের ভিতরে আমরা বাটন টাইপ সমান রিসেট ইউজ করতে পারি, আমরা রিসেট, আর এখানে ভ্যালু দিয়ে দিই, ভ্যালু দিয়ে দিই ক্যান্সেল, ক্যান্সেলটা দেখাবে। হ্যাঁ, আর এখানে আমরা লাগবে না কিছু, খালি করে দিলেও মনে হয় হয়ে যাবে, আমরা দেখি এটা হয়েছে কি না, হয়নি, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে বাটন না দিয়ে আমরা বাটন রিসেট টাইপ হতে পারে, রিসেট হতে পারে, ভ্যালু ক্যান্সেল দিলাম। তো ভ্যালুটা এখানে না দিয়ে আমরা এখানে যদি রিসেট টাইপ দিলাম আর এখানে ক্যান্সেল দিলাম, তাহলে কি হবে? হ্যাঁ, ক্যান্সেল হয়েছে। আমরা দেখবো যে এখানে কোনো কিছু দিলে এটা ক্যান্সেল করা যাচ্ছে। হ্যাঁ, আমরা কোনো কিছু ডেটা যদি এখানে ঢোকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ক্যান্সেল দিলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আমরা যদি কোনো কিছু ডাটা ঢোকাই, আমরা যদি কোনো ডাটা ঢোকাই, আমরা এখানে এটা দিলাম, এগুলো আমরা সিলেক্ট করে দিলাম, আমরা বোর্ড আমরা
ইয়া দিয়ে দিলাম সাবমিট করে দিলাম সাবমিট হয়ে গেল ঠিক এমনি ভাবে রিসেট হলো সাবমিট করলে বিশেষ রিসেট হয়ে যাবে তো আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা একটি ডকুমেন্ট আমরা তৈরি করতে পারলাম হ্যাঁ আপনারা দেখতে পেলে কীভাবে আমরা এটা তৈরি করতে পারলাম তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন সম্পন্ন করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই পর্যন্ত দেখাইলাম আপনারা ঠিক করে নেবেন হ্যাঁ